بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربي مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোথায় আছো গো আর রবিক হাবিব নবী পয়গম্বর তোমা বিহানে এহেন জগত দিবসে হইল অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যে খোদার পিয়ারা হাবিব তোমার তুল্য কেউ নাই আর তোমার মতো আকাশ ভ্রমণ করিনি কোনই পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত জ্ঞান পিপাসু শ্রোতা বাবাজি ও ভাইরা, শুকরিয়া সেই আল্লাহ পাকের দরবারে যিনি সাবান চাঁদের এক জুমার রজনীতে আমাদিগকে একটি দোয়ার মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমরা সকলেই অবগত রয়েছি আজকের এই কারখানাটির উদ্বোধন উপলক্ষে একটি দোয়ার মজলিস। ব্যবসা বাণিজ্য শরীয়তে ইসলামের একটি জায়েজ এবং হালাল রোজগারের পথ, যেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুজির দশ ভাগের ন ভাগ নিহিত রয়েছে ব্যবসার ভিতরে। যদিও শরীয়তগত ব্যবসার সততা সাধুতা শর্ত, যে ব্যবসার ভিতরে সততা বজায় রাখা হয়, সাধুতার সঙ্গে কাজ করা হয়, মহান আল্লাহ সে ব্যবসাতে বরকত দান করেন, একথা সরাসরি হাদিস শরীফে উল্লেখিত রয়েছে। কিন্তু যে ব্যবসাতে মিথ্যার আশ্রয় গ্রহণ করা হয়, অসাধু নীতি অবলম্বন করা হয়, সে ব্যবসা থেকে মহান আল্লাহ বরকত উঠিয়ে নেন। সেজন্য সত্য ব্যবসার ভিতরে রুজির দশ ভাগের ন ভাগ নিহিত রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একথার মূলত ভিত্তিটাই হল, যদি সততার সঙ্গে সাধুতার সঙ্গে কোন রকমের ঠগবাজি ছাড়াই যদি ব্যবসা করা যায়, তাতে যেমন নভাগ রুজি পাওয়া যাবে এবং মহান আল্লাহ সে ব্যবসার উপার্জিত অর্থে বরকত দান করবেন, একথা হাদিস শরীফে উল্লিখিত রয়েছে। ভাই, আমার বোঝানোর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হল যে কারখানাটিকে উদ্বোধনের উপলক্ষে আজকের দোয়ার মজলিস করা হয়েছে, নিশ্চিত এটা একটি রোজগারের উপযুক্ত মাধ্যম। আর এই ব্যবসাজনিত যে কাজই করা হোক, সাধুতা এবং সত্যতার ভিত্তিতে যদি আল্লাহ পাকের খায়ের ও বরকত পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে দুনিয়ার যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার পর মহান আল্লাহর দ্বারস্থ হওয়া, আল্লাহ পাকের কাছে খায়ের ও বরকত কামনা করা, মহান আল্লাহর কাছে নিজের দীনতাহীনতা নিজের চাহিদা পূরণের জন্য দাবি করা, এটা নিঃসন্দেহে একজন ইমানদার মুসলমানের ন্যায়ত পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। সেই হক আদায়ের জন্যই আজকের এই দোয়ার মজলিস, এবং সাথে শুকরিয়া আল্লাহর এটিও আদায় করতে হয় যে আমরা শাবান চাঁদে উপনীত। একটু আগেই হাফেজ সাহেব বলছিলেন এ সম্পর্কে কিছু কথা, সময় থাকলে আরো বলতেন। এবং আজকের একটি জুমার রজনী, সার্বিকভাবে আমরা একটি উপযুক্ত এবং আল্লাহ পাকের পছন্দনীয় সময়ে এই মজলিসটি কায়েম করতে পেরেছি বা শরীক হতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখা দরকার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ পড়তেন, দিনের বাণী যখন শোনাতেন, তো সাহাবাই কেরাম সহ মক্কার নানা ধর্মের মানুষেরা রাসূলুল্লাহর মজলিসে দিনের বাণী শুনবার জন্য জমায়েত হতো। কিন্তু যখনই দেখা যেত কোনো ব্যবসায়ী কাফেলা বিদেশ থেকে কোনো মাল সামান নিয়ে হাজির হতো, তো গুটি কত রাসূলুল্লাহর ঈমানদার মুসলমান সাহাবায়ে কেরাম ছাড়া বাকি সকলেই সেই ব্যবসায়ী মাল সামানের দিকে ঝুঁকে পড়ত, রাসূলকে পরিত্যাগ করে দিত। কোরআন শরীফের এই আয়াতটিতে যা বোঝানো হয়েছে তার সার কথা এটাই, মানুষ যখন অর্থ দেখতে পায়, মানুষ যখন অর্থমুখী হয়, তখন আল্লাহকেও ভুলতে বসে, রাসূলকেও ভুলতে বসে। এমনকি দেখা যায় তার কাছ থেকে দীন ধর্মও বিদায় নেয়। অর্থ এমন একটি প্রলোভনের জিনিস, সহায় সম্পদ এমন একটি লোভনীয় বিষয়, যে লোভের গাড্ডায় পড়ে মানুষ আল্লাহ এবং তার রসুলকেও ভোলে, দীন ধর্ম শরীয়তের বিধি বিধানকেও ভুলতে বসে। এই কথাটি বাস্তবিকই আমরা দিনদার ধার্মিক যারা হতে চাই তাদের জন্য যেমন ভাববার খোরাক, এবং বাস্তবে মিলালে দেখা যাবে 1500 বছর আগে অবতারিত কোরআনের বাণী বর্তমান বাস্তবতার সঙ্গে মিলালে হুবহু সত্যে পরিণত হবে। মানুষকে দেখতে পাওয়া যায় যতই তারা দিনদার হন, ধার্মিক হন, ভাই আমার, আমরা বাস্তবটাকে লক্ষ্য করে দেখতে পাই দিনদার ধার্মিক সর্বোপরি যারা ধর্মীয় কর্ণধর আলেম ওলামা পীর সাহেব পীরজাদা সাহেব ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি যারা তারাও পর্যন্ত, তাদের মধ্যেও এই ত্রুটি আজ দিবালোকের মতো স্পষ্ট যে অর্থ যখনই পাওয়া যায় তখন নীতি আদর্শ নৈতিকতা সততা সব কিছুকেই মানুষ হারিয়ে ফেলে অর্থমুখী হওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। এটি এত আলোর মতো স্পষ্ট বিষয় যা নতুন করে কাউকে শেখাবার আর ভাবাবার দরকার লাগে না, সবাই জানে। এর ভিতর থেকেও গোটা দেশ দুনিয়াতে এমন শ্রেণীর মানুষ রয়েছে, পীর সাহেবও আছে, পীরজাদাও আছে, আলেম মওলানাও রয়েছে, হাজি গাজী সাধারণ ধার্মিক মানুষও রয়েছে, যারা ন্যায়ের বিরুদ্ধে অর্থ কামাই করতে রাজি নয়, যারা সত্যের বিপরীতে সম্পদ কামাই করতে যারা রাজি হয় না, যারা ন্যায় সত্যের উপরে দাঁড়িয়ে থেকে পৃথিবীতে অর্থে মার খায়, কষ্ট পায়, তথাপিও তারা শরীয়তের বাউন্ডারির বাইরে তারা যেতেও রাজি হয় না, এ শ্রেণীর মানুষও আমরা যথেষ্ট পরিমাণে দুনিয়াতে দেখলে, সমাজে গ্রামে গঞ্জে দেখলে পাই। আমার বক্তব্য ভাই, আমি বোঝাতে চাই কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়াতারাকুকা কাঈমা,
মহান আল্লাহ পাক কোরআন পাকে বলে, ও আমার নবী তুমি মনে রাখো, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তোমার টানে তোমার মহব্বতে, দিনের টানে দিনই মহব্বতে তোমার কাছে বসে বটে, কিন্তু যখনই দেখতে পায় তারা কোনো ব্যবসায়ী মাল সামান, যখনই দেখতে পায় তারা অর্থমুখী কিছু বিষয়, অর্থকরী বিষয়, ইনফাদু ইলাইহা, ওই মুহূর্তে তারা সেই মালের দিকে অর্থের দিকে ধাবিত হয়। ও আমার নবী তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তারা তোমাকে পরিত্যাগ করে দিয়ে অর্থমুখী তারা হয়ে পড়ে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহু বি আমিনাত তিজারাহ, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো, নবী তুমি ওদেরকে বলে দাও মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহু বি আমিনাত তিজারাহ, মহান আল্লাহর কাছে যা কিছুই রয়েছে সেটা তোমরা মনে রাখো, তোমাদের খেলাধুলা, তোমাদের রং তামাশা, তোমাদের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, এসবগুলির তুলনায় আল্লাহর কাছে রক্ষিত নিয়ামত আরো অনেক বেশি শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলো, দুনিয়ার মানুষগুলো এরা অর্থমুখী সম্পদমুখী, অর্থ সম্পদ পেলে তোমাকে পরিত্যাগ করে ছুটে যায় অর্থ সম্পদের দিকে, কিন্তু সত্য ঘটনা যেটি তুমি সেটি ওদেরকে বলো মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা রয়েছে খায়রুম মিনাল্লাহু বি আমিনাত তিজারাহ, তোমাদের রং তামাশার আনন্দ, তোমাদের ক্রিয়া কৌতুকের আনন্দ, তোমাদের ব্যবসা বাণিজ্যের সচ্ছলতা, এসব কিছুর তুলনায় আল্লাহর কাছে রক্ষিত নিয়ামত আরো অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ ভাই, কোরআনের বাণীগুলোকে আমাদেরকে অত্যন্ত মহব্বতের সঙ্গে গুরুত্ব দেওয়া দরকার। যে কোরআন এত বড় কথা আমাদেরকে শিখিয়েছে, তাহলে একদিকে রসূলুল্লাহ যেমন বললেন যে তোমাদের রুজির দশ ভাগের ন ভাগ নিহিত রয়েছে ব্যবসার ভিতরে, আবার অপরদিকে খোদ আল্লাহ নিজেই বলছেন যে তোমাদের ব্যবসা বাণিজ্য, রং তামাশা, ক্রিয়া কৌতুক এসবের তুলনায় আল্লাহর কাছে যা রয়েছে সেগুলি আরো শ্রেষ্ঠ। এই কোরআন এবং হাদিস দুটিকে এক জায়গায় করলে একটি সার জ্ঞান পাওয়া যায়, সেটি হলো এটাই যে ব্যবসা বাণিজ্য করা কখনো দোষের নয়, সততা এবং সাধুতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু এর মানে হলো এটাই, তোমরা ব্যবসা বাণিজ্য করতে যেয়ে আল্লাহকে ভুলে যেও না, অর্থ কামাই করতে যেয়ে রসুলের নীতি আদর্শকে তোমরা ভুলে যেও না, তোমরা ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে অর্থ কামাই করতে যেয়ে তোমার নামাজ কালাম সরা শরীয়তের নীতি বিধানকে তুমি ভুলে যেও না। যদি ভুলো তাহলে তোমার জন্য ওই কথাই প্রযোজ্য যে তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের তুলনায় আল্লাহর কাছে রক্ষিত নিয়ামত অনেক শ্রেষ্ঠ, এটা তুমি মনে রাখো। কিন্তু যখন তুমি চাষবাস ব্যবসা বাণিজ্য যে কোনো একটি জায়েজ পদ্ধতির ভিতর দিয়ে তুমি তোমার রুজি রোজগার কামাই করতে যাবে এবং সঙ্গে তুমি আল্লাহর কথা স্মরণ রাখবে, রসুলের নীতি আদর্শকে তুমি স্মরণ রাখবে, নিশ্চিত তোমার জন্য ওই বাণীটি প্রযোজ্য নয় যে আল্লাহর কাছে যা রক্ষিত রয়েছে তা তোমার ব্যবসা বাণিজ্যের থেকেও শ্রেষ্ঠ। ও আপন জায়গায় ঠিক, কিন্তু ওই কথাটি উপযুক্ত হলো সেই ব্যক্তির জন্য যে আল্লাহ এবং রসুলকে ভুলে ব্যবসায় মাতে, কিন্তু যে আল্লাহ এবং রসুলকে সঙ্গে নিয়ে ব্যবসায় মাতে তারই জন্য প্রযোজ্য রুজির দশ ভাগের ন ভাগ ব্যবসায় নিহিত। ভাই কথাটাকে উপলব্ধি করতে হবে ভালো করে। ভাই হাদিস শরীফে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাথায় চিরুনি দিতেন, তো মাথায় চিরুনি দেওয়াটা একটা পরিপট্ট, একটা পরিচ্ছন্নতা, উস্কো খুস্কো থাকা এটা দেখতেও কেমন লাগে, তো রসুল নিজে মাথায় চিরুনি দিতেন জি, এবং
এই চেহারাটাও আয়নাতে দেখতেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে একটা লোক তার চেহারাটাকে আয়নায় দেখে ময়লাটাকে দূর করে পরিচ্ছন্ন হয়, মাথাটা আঁচড়ে নিয়ে একটা সভ্য সাহস্ত হয়ে থাকার চেষ্টা করে। ভাই, তাহলে এই সভ্য সাহস্ত হয়ে থাকা, চেহারার ময়লাটাকে দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা নিঃসন্দেহে ইসলামের একটা বিধান, রসুলের একটা সুন্নাত। কিন্তু মনে রাখা দরকার, ভাই, একজন চেহারাকে পরিষ্কার করছে, মাথা চুল আঁচড়াচ্ছে, সে নিজেকে সাজিয়ে গুছিয়ে আর একজনের চোখে দৃষ্টিধারী হওয়ার জন্য। ভালো করে বুঝুন, একজন নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলছে, চুল আঁচড়িয়ে মুখটাকে পরিষ্কার করে নিজেকে আর একজনের কাছে দৃষ্টিধারী হওয়ার জন্য নিজেকে সাজাচ্ছে, ভাই, এটা এক জিনিস। আর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন এবং মাথার চুলকে রসুল আঁচড়াতেন। রসুলের এই নীতি অনুযায়ী চুলটাকে আঁচড়ানো রসুল্লার একটা সুন্নাত। এই নিয়েতে নিজের চেহারাটাকে পরিষ্কার করা, নিজের আয়না দেখে মুখটাকে মলিনতা থেকে দূর করা, মাথার চুলগুলোকে আঁচড়ে পরিপাট্য হওয়া, কাজ একই কিন্তু একজন রীতিমতো সওয়াবের অধিকারী আর একজন সওয়াব তো দূরের কথা, বরং বিপরীতে পাপ হওয়ারও ভয় রয়েছে। কথা বোঝা যাচ্ছে আমার কথা? সুতরাং মনে রাখা দরকার, আমি কথাটাকে বলে বোঝাতে চাইছি, ভাই, ব্যবসার ভিতরে নভাগ রুজি নিহিত রয়েছে, এ কথা বলে যেমন রসুলুল্লাহ ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছে, ঠিক পাশাপাশি কোরআন এটাকে জানিয়েছে, তুমি ব্যবসা করতে যেয়ে কখনো আল্লাহকে ভুলো না, রসুলকে ভুলো না, সততা সাধুতাকে তুমি ভুলে যেও না, কখনো ঠকবাজির চরিত্র নিয়ে তুমি তোমার ব্যবসায় উন্নতি ঘটাতে চেয়েও না। অবশ্যই মনে রাখো, তোমার পার্থিব সম্পদের তুলনায় আল্লাহর কাছে রক্ষিত নিয়ামত অনেক শ্রেষ্ঠ। আর যদি তুমি ব্যবসা বাণিজ্যকে তোমার রোজগারের মাধ্যম হিসাবে অবলম্বন করো, যথারীতি আল্লাহর হুকুমকে পালন করো, রসুলের সুন্নতকে পালন করো, সাধুতা সততাকে রক্ষা করো এবং ঠকবাজি থেকে নিজেকে রক্ষা করো, ভাই, তবে নিশ্চিত রসুলের এই হাদিস তোমার জন্য প্রযোজ্য, আল্লাহ তোমার এই ব্যবসার ভিতর দিয়ে এই নভাগ রুজি দান করবেন। আমরা বাস্তব সমাজে যেটা লক্ষ্য করে দেখি, অতীব ধ্রুব সত্য কথা, কোরআনের এই বক্তব্যের সারবত্তা এবং বাস্তবতা রয়েছে যে, ভাই, বহুত মানুষ যারা অর্থকরি কোনো ব্যবসায় যখন লেগে যায়, যত দিন যায় তত ডোবে, আল্লাহ এবং রসুল তার থেকে তত দূরে সরে যায়, সে মন থেকে সরিয়েও ফেলে, ডাকবার সময় হয়। এজন্যই মহান আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে যা রয়েছে তোমাদের ক্রিয়া কৌতুক আর রং তামাশার তুলনায় আরো শ্রেষ্ঠ, ব্যবসা বাণিজ্যের তুলনায় আরো শ্রেষ্ঠ। সর্বোপরি মনে রাখো, আল্লাহু খায়রুর রাযিকিন, মহান আল্লাহ পাক উত্তম রুজিদাতা, উত্তম রুজিদাতা আল্লাহ, শ্রেষ্ঠ রুজিদাতা আল্লাহ, তৃপ্তিদায়ক রুজিদাতা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চেষ্টায় তুমি রুজি বাড়াতে পারবে না। হাদিস পাকে এসেছে, ইন্নাল ইনসানা ইয়াকুলু রিজক লা ইয়াকুলু রিজকহু ওয়ালা ইয়াকুলু রিজকহু গায়রু। রাসূল বলেছেন, মানুষের জন্য তার মায়ের গর্ভে থাকাকালীন যে রুজি বরাদ্দ হয়েছে, ওই রুজি সে ব্যতীত অন্য কেউ খেতে পারে না, এ রুজি সে ব্যতীত অন্য কেউ খেতে পাবে না। আমার জন্য যে রুজি বরাদ্দ, সে রুজি পৃথিবীর আর কেউ গ্রহণ করতে পারে না, অতএব আমার রুজিটাই আমি ভোগ করব, এটাই খোদাই বিধান। ভাই, এটাই যদি খোদাই বিধান হয়,
তাহলে অতিরিক্ত রুজির জন্য যদি আমরা কেউ দীন শরীয়তের বিধি বিধান বাঁধনকে উপেক্ষা করে অবৈধ পথে, অন্যায় পথে, অসত্য রাস্তায়, ঠকবাজির রাস্তায় যদি রুজি রোজগার কামাই করতে যাই, তাহলে নিশ্চিত এটা এক রকমের পাগলামি আর ছেলেমি ছাড়া কিছুই নয়। রসুলের এ বাণী, পৃথিবী উল্টে যাবে, রসুলের এ হাদিস, এর মর্ম কখনো পরিবর্তিত হবে না। এ বিশ্বাসটুকু প্রতিটি ইমানদারকে রাখা উচিত। ইন্নাল ইনসানা লায়াকুলু রিজকাহু, প্রতিটি মানুষ অবশ্যই তার রেজেক খায়। ওয়ালা ইয়াকুলু রিজকাহু গায়রুহু, কিন্তু অন্য কেউ তার রুজি খেতে পারে না। ভাই, এই হাদিসের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে কোনো অসত্য রাস্তায়, অবৈধ রাস্তায়, ঠকবাজির রাস্তায় রোজগার করতে যাওয়া মানে ছেলেমেয়ে আর পাগলামি ছাড়া কিছুই নয়। আমার রুজি আমার কপালে জুটে যাবে, এনিহাও যে কোনো মূল্যেই, যে কোনো মূল্যে আমার কপালে জুটবে, এর রদ নেই। ভাই, আমি আজকের গল্প বলছি, আজকের আমি সেখান থেকে আসছি এখন। জি, সকাল থেকে প্রচুর কাজে ছিলাম আজ, অন্যদিন তো থাকি, তা আজ একটু ঠেসা প্রোগ্রাম ছিল। ভাই, একটা বিয়ে পড়াতে গেছি আষাঢ়িয়ায়, বৃষ্টি বাদলাতে বর আসতেও লেট করেছে, আমিও খানিকটা ভিজে পুড়িয়ে গেছি। তো যখন বিয়েতে গিয়ে পৌঁছেছি তখন 2:20, গিয়ে তড়ি ঘড়ি বিয়েটা পড়ালাম, পড়িয়ে উঠলাম 2:45 বাজে, তারা খাওয়ার জন্য ঝুল পিটল। আমি বললাম আমি খাবো না, আমি বেরিয়ে গেলাম। আমার জামাই আমাকে ফোন করে খুব কাকতি মিনতি করছে, আমার আজকে আমাদের এখান থেকে একগাল খেয়ে যান, ওই পথে গেছি তো। তা আমি বললাম না, খাবো না। মেয়ে বলছে আব্বাজি পোলাও ভাত করেছে, একগাল খেয়ে যান। আমি বললাম যাবো না, যাই। সেই খাওয়া খাচ্ছি 3:45 সময় এসে আর এক জায়গায়, সেখান থেকে পোলাও ভাত রান্না করে গেছে। কেসটা বুঝতে পারছেন? সেখানে এসে দেখি পোলাও ভাত, আমার মনে মনে খুব হাসি লেগেছে। তা আমার বলছে হুজুর আপনি হাসলেন, আমি আমার মেয়ে ফোন করে আমার পোলাও ভাত খাওয়ার জন্য ডাকলে আর আমি না খেয়ে চলে এলো, আর এখানে এসে সেই পোলাও ভাত। তাই লোকটা বলছে হুজুর খানতালা না, আমি খাবো না। তা আমি শুধু এইটুখানি চিন্তা করলাম যে ও আজকের আমার কপালে উই রয়েছে, কপালে উই রয়েছে, সুতরাং ও রদ হওয়ার লাইন নেই। লেটেস্ট একদম অরিজিনালি এক গাল ভাত খেয়েছি, অরিজিনালি। আমি বললাম ভাই আমি খাবো না, শুধু আপনি শুনছেন না, এক গাল একদম অরিজিনাল এক গাল গালে দিয়ে তারপর দুটো সাদা ভাত খেলাম। আমি ওই পোলা ভাত এড়িয়ে এলুম, সেই পোলা ভাত এখানে বাড়া যায়। ভাই, এগুলো ভাবি যে কপালে ও রয়েছে, ও সুতরাং আল্লাহর আল্লাহর কলমে যা বরাদ্দ হয়েছে ও ঠিক যে কোনো মূল্যে ঘুরে ফিরে ঠিক সেখানে জুটে যায়, কোনো রদ নেই ওর। ভাই, এই বিশ্বাস যদি আমার থেকে থাকে, তাহলে আমি কেন আমার এই নির্বুদ্ধিতা খরচ করে আমি অবৈধ পথে কেন যেতে যাব? আমার আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই শ্রেষ্ঠ রুজি দাতা, তো রুজি বান্দা আল্লাহই দেবে। সুতরাং তুমি কখনোই বৈধতার সীমানা লঙ্ঘন করো না, বৈধ সীমানার মধ্যে থাকো, আল্লাহ তোমার বরাদ্দ রুজি তোমার কাছে পাঠাবে, কোনো ক্ষমা নেই এতে।
ভাইর আমার মহান আল্লাহ পাক কোরআন শরীফে জন্যই জানিয়ে দিয়েছেন, যুয়ানা লিন্নাসি হুব্বুস শাহাবাতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাদদামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মহান আল্লাহ পাক কোরআন শরীফে কতগুলো বিষয়ের কথা বলেছেন, আমি আপনাকে এক এক মুখে এক বাক্যে সবগুলো শুনিয়ে দিচ্ছি। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হলো নারীর প্রতি আকর্ষণ, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হলো সন্তান সন্ততি, মানুষের কাছে প্রিয় হলো অর্থ সম্পদ, মানুষের কাছে প্রিয় হলো সোনা রূপ, মানুষের কাছে প্রিয় হলো চাষবাস, মানুষের কাছে প্রিয় হলো গৃহপালিত পশু, মানুষের কাছে প্রিয় হলো খুব নামি দামি নামি দামি জাতের ঘোড়া, এগুলি মানুষের কাছে অত্যন্ত প্রিয়। মানুষ এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই, এই বস্তুগুলোকে নিয়েই পৃথিবীতে তার জীবন কাটাতে চায়। কিন্তু আমার আল্লাহ এতগুলো কথা বলবার পরে আয়াত পাকের শেষে উল্লেখ করেছেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, হে বিশ্ব মানব তুমি পৃথিবীতে যার সঙ্গেই প্রেম করো না কেন, টাকা পয়সার সঙ্গে তুমি প্রেম করো, তোমার বিবি বাচ্চাকে তুমি প্রেম করো, তোমার সহায় সম্পদকে তুমি প্রেম করো, গৃহপালিত পশুগুলোকে তুমি ভালোবাসো, কিন্তু মনে রাখো সবগুলোকে তোমাকে ছাড়তে তো হবেই, এবং আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ পাকের নিকটই হলো তোমার উত্তম ঠিকানা। এসব কিচ্ছু না, এসব পথিকের পথে চলার জীবনের পাথেও, পথিক পথ চলতে যেমন কিছু লাগে তেমন পাথেও ওগুলো, তাছাড়া কিচ্ছু না। মূল ঠিকানা মহান আল্লাহর কাছে, মূল ঠিকানা মহান আল্লাহর কাছে, এটুকু তোমরা অবশ্যই মনে রাখো। তুমি পৃথিবীর এই সমস্ত প্রেমাস্পদ সম্পদ, তোমার অর্থবিত্ত, তোমার সহায় সম্পদ, তোমার প্রিয় গৃহপালিত পশু, তোমার প্রিয়া বিবি আর প্রিয় বেটা বেটি, যা কিছুর সঙ্গে অবলম্বন করে তুমি পৃথিবীতে বাঁচতে চাও আর চলতে চাও, মনে রাখো কেউ তোমার স্থায়িত্বের গ্রান্তি দিতে পারে না, স্থায়িত্ব কোথাও নেই, বরং তোমার জন্য উত্তম ঠিকানা রয়েছে মহান আল্লাহ পাকের নিকট, তুমি ওটাকে স্মরণ রাখো। আমিনুর, তুমি ওটাকে স্মরণ রাখো, ওটা তুমি ভুলো না, আল্লাহই তোমার উত্তম ঠিকানা। ভাই বিশ্বাস করুন, আজকের দুনিয়ার মানুষ এ জিনিস পানির মতো ভোলে, পানির মতো, যখন দুনিয়ার কোনো কাজে মানুষ মেতে ওঠে তখন পানির মতো ভুলে যায় যে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আল্লাহর কাছে পৌঁছাতে হবে, সেটাই আমার স্থায়ী ঠিকানা। এ জিনিস মানুষ পানির মতো ভোলে। ভাই বিশ্বাস করুন, আমি এই যে কথাটা বলছি আপনি জানেন না তা নয়, আপনি ভালোই জানেন, আমার সমাজ ভালো জানে, যে মানুষ যখন দুনিয়াতে মেতে ওঠে তাদের পরকালের কথা বলি, কবরের কথা বলি, হাসরের কথা বলি, জাহান্নামের কথা বলি, কিচ্ছু আর মাথায় থাকে না। কি ভাই থাকে বলে মনে হয়? এই এক্ষুনি টাটকা দেখুন, এই ভোট এসেছে তো, তা কিছু কিছু জায়গায় এত মাথা মেতেছে ভাই, কল্পনা করা যাবে না, এত মাথা মেতেছে। আর এর জন্য সে এক্স ওয়াই জেড যে পার্টি হয় হোক গে, আমার কোনো পার্টির পক্ষে আর বিপক্ষের কথা নয়, আমার মৌলিক ইমান আমলের কথা। ভাই এত মাথা মেতেছে, যেমন মিথ্যা প্রতিশ্রুতি, তমন মানুষকে ধোকাবাজি, তমন সেই সঙ্গে নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব, পাশাপাশি ভাই দলীয় দলের পক্ষ থেকে মানুষকে মদ খাইয়ে, মদ খেতে দিয়ে তাদেরকে পাহারাদারি করানো, আর এমনি ভিতরে কি টাকা পয়সা দেয় না দেয় খোদা জানে আর তারাই জানে, সেই সঙ্গে যে কোনো দল তো একটা জেতবে রে ভাই, কেউ একটা জেতবে, মুসলমান সব দলেই কেউ না কেউ আছে, জিত যার দলই জিতুক, এর এতটুকু বলার মতন সাহস নেই যে ভাই তোমার পার্টি আমি পছন্দ করেছি, ভোট দিয়েছি, তুমি জিতেছো, জনগণ তোমার চেয়েছে, তুমি জনগণের সেবা করো ভাই, তবে আমি তোমার ওই বিজয় মিছিলেও যাব না, তোমার রং মাখতেও রাজি নি, কি তোমার ওই ঢোল পিটাতেও রাজি নি,
বাজিবম ফাটাবা আমি তাতে যাব, ওতে আমি রাজি নি, এই কথাটি বলার লোক হলো না। আমার কত খারাপ লাগছে, ছেলে পিলে রাগ হচ্ছে? আরে তো চোখে, আমরা কি অন্ধ নাকি? আমরা তো চোখ দিয়ে দেখছি ছেলে পিলারা কি করছে আর বুড়ো পিলারা কি করছে, দেখতে পাইনি আমরা? হ্যাঁ, এত ডোবা ডুবলে তুমি, তোমার ইমানের ক্ষতি, তোমার আমলের ক্ষতি, তুমি পাপ তাল করলে ভাই। এর যদি এতটুকু বোধ শক্তি, বোধ বুদ্ধি যদি থাকতো যে আমি একটা দলকে, একটা পার্টিকে পছন্দ করি, বাবা একটা ভোট দিয়েছি, আমার দল জিতেছে, আমি মনে খুশি, মিটে গেলাম, তাই বলে আমার রং মাখতে যেতে হবে, ঢোল পিটনের বাজনার দলে যেতে হবে, আমার সেখানে বাজি বোমা ফুটবে, তাতে মিশতে হবে, হই হই করতে যেতে হবে, এই নীতিটা একটা ইমানদার মুসলমানের ভিতরে কি করে আসে আমি ভেবে পাইনি ভাই। আমি জীবনে এর কোনো মজা বুঝিনি, আরো মজা আমারে কেউ বুঝতেও পারে না, ও মজা আমারে কেউ বুঝতেও পারে না, আমি ওর মজা কিচ্ছু বুঝি না। আমি বুঝি যে এজা হয় এতে শুধু জাহান্নাম রয়েছে আর কিচ্ছু নেই। রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, এর যদি মাথায় এতটুকু থাকতো যে রাজনীতির দল তো ওই বালতির মতো বালতি, ও চাকা ঘোরে, এখন এর হাতে পরে তার হাতে, ওরে কুঁয়োয় যে বালতি দিয়ে রাখা হয় কুঁয়োয়, তাতে দড়ি বাঁধা পাশে থাকে ভাই, ও বালতির দড়ি সবসময় এক হাতে থাকে, যে যখন পানি তোলে তখন তার, ও রেখে চলে গেল আরেকজন তুললে, এ রেখে চলে গেল আরেকজন তুললে। হাদিস শরীফে এসেছে জয় আর বিজয় কুঁয়ায় রক্ষিত বালতির মতো, ও কারণ নিজস্ব নয়, আজকে একজনের তো কাল আর একজনের, বুখারীর হাদিস এসেছে, আজকে একজনের তো কাল আর একজনের। তাই যাতে তোমার স্থায়িত্ব নেই, হতে পারে সাময়িকী সমাজে বাঁচতে গেলে একটা স্বার্থ, একটা উপকার মানুষ পাওয়ার আশা করে, তাই বলে ইমান শেষ করে দিয়ে, আমল শেষ করে দিয়ে, নিজের চরিত্র ধ্বংস করে দিয়ে ইয়ে কি করে মেনে নেওয়া যায়? তাই বলছিলাম মানুষ যখন দুনিয়ামুখ হয় তখন আল্লাহ যে তার স্থায়ী ঠিকানা, আল্লাহর কাছে তাকে যেতে হবে, তার কবর হাসর জাহান্নাম রয়েছে, এ কথা মানুষের মনে থাকে না, মানুষ তখন ভুলে যায়, সম্পূর্ণ ভুলতে বসে। আমার আল্লাহ পাক তার প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, কুল, ও গো নবী তুমি বলো, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, আমার আল্লাহ পাক নবীকে বললেন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, তোমরা যা কিছুর প্রতি আকৃষ্ট হয়েছ, অর্থ সম্পদ, তোমার নেতৃত্ব, মাতব্বরি, যাতেই তুমি আকৃষ্ট হয়েছ, এসবের তুলনায় আর অনেক অনেক শ্রেষ্ঠ জিনিসের খবর কি তোমাদেরকে দেব না, শ্রেষ্ঠ জিনিসের সংবাদ কি তোমাদেরকে দেব না? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, পৃথিবীতে যাতেই তোমরা আকৃষ্ট হয়েছ, ওতে যদি তুমি ডুবে যাও আল্লাহকে ভুলে, রসুলকে ভুলে, এর থেকেও তুমি মনে রাখো, যদি আল্লাহকে ভয় করে জীবনটাকে তুমি চালাতে পারো, তোমার জন্য মহান আল্লাহর কাছে রয়েছে দয়ার জান্নাত। জোরে বলো, যে জান্নাত স্থায়ী একটি আরামের সম্পদ, যে জান্নাত স্থায়ী আরামের ঠিকানা। বাইরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, কুল্লু সুরুর ইয়াজুল ইল্লা সুরুর আহলি জান্নাহ, হে দুনিয়ার মানুষেরা, তুমি পৃথিবীতে নেতৃত্ব পেয়ে আনন্দিত হতে পারো, অর্থশালী হয়ে তুমি আনন্দিত হতে পারো, উচ্চ শিক্ষিত হয়ে তুমি আনন্দিত হতে পারো, সুখী স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে তুমি আনন্দিত হতে পারো, কিন্তু মনে রাখো জাগতিক সমস্ত আনন্দ মুখর বিষয়গুলি সবকটাই অস্থায়ী, একটাও স্থায়ী নয়, আজকের আনন্দ তো কালকে দুঃখে পরিণত হতে পারে, এজন্যই প্রিয় নবী বলেছেন, কুল্লু সুরুরিন ইয়াজুল, প্রতিটি আনন্দ, প্রতিটি খুশি ধ্বংস হবে, প্রতিটি খুশি বিদায় নেবে, ইল্লা সুরুর আহলি জান্নাহ, কিন্তু জান্নাতবাসী যারা হবে তাদের আনন্দ
আনন্দ চির আনন্দ, ও আনন্দ কখনো কর্তিত হবে না, ও আনন্দ কখনো খতম হবে না, ও আনন্দ কখনো নিঃশেষ হবে না, ও আনন্দের কোনো প্রান্ত নেই, সীমা নেই, সীমাহীন আনন্দ কেবলমাত্র জান্নাতবাসীদের আনন্দ। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কোন আনন্দে তুমি বিভোর হও না, পৃথিবীর কোন কিছুতে তুমি স্থায়ীভাবে ভেবো না। আমি আল্লাহ তোমাকে বলছি, যদি তুমি আমি আল্লাহকে ভয় করো এবং তোমার জীবনটাকে সেই ভয়ের ভিত্তিতে তুমি কায়েম করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর পানির ঝর্ণা। তাতে তোমার অবস্থান হলো চিরকাল। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। ওয়াজওয়াজুহু মুতাহহারাতুন, মনে রেখে দিও সেখানে তোমার জন্য রক্ষিত রয়েছে পবিত্র বিবিগণ, তোমার সেবায় সেখানে নিয়োজিত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সর্বোপরি মনে রাখো তোমার প্রতি তোমার মালিক, তোমার মাওলা, তোমার খালিক, তিনি প্রসন্ন, তিনি খুশি, তিনি তোমার প্রতি নিজেই সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলো ভাই। যেখানে মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষের কাছে আকর্ষণীয় তার বিবি, বাচ্চা, সোনা, রূপ, গৃহপালিত পশু, সহায় সম্পদ, এগুলো তার কাছে প্রিয়, ঠিক এই কথাগুলো বলার পরেই মহান আল্লাহ তার তলায় বললেন, তার নিচে তার পরেই বললেন, ওগো বান্দা, এগুলির থেকেও শ্রেষ্ঠ হলো আল্লাহর ভয়, এগুলির থেকেও শ্রেষ্ঠ হলো আল্লাহর দয়ার জান্নাত দখলের যোগ্যতা জোগাড় করা। ও জান্নাত তোমার জন্য চিরস্থায়ী ঠিকানা, যেখানে রয়েছে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত পানির ঝর্ণা, যেখানে রয়েছে পবিত্র বিবির সেবা, যেখানে রয়েছে আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের প্রসন্নতা তোমার প্রতি। তুমি কশ্চিন কালেও পৃথিবীর কোনো মজায়, পৃথিবীর কোনো আনন্দে, পৃথিবীর কোনো অস্থায়ী সুখে তুমি এই জান্নাতের কথা ভুলতে বসো না। এই জিনিস খুব বোকামি করা হবে, চরমতম বোকামি করা হবে। ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আজকের আমি গোড়া থেকেই শুরু করেছি যে আজকের আমরা বসেছি একটি ব্যবসায়ী কেন্দ্র, একটি কারখানা, সেটিকে উদ্বোধন করব। এটি নিশ্চিত খুশির যে বহুত লোকের কত ব্যবসা বাণিজ্য রয়েছে, যারা টাকা আছে ব্যবসায়ী সেন্টার খোলে, টাকা রয়েছে কারখানা করে, শিল্প গড়ে, কিন্তু সত্য সত্যই তারা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে দোয়া ভিক্ষা তারা মাঙে না, আল্লাহ পাকের মদত তারা তলব করে না, আল্লাহ পাকের রহমতের প্রতি তারা বিশ্বাসী এবং আস্থাশীল নয়। একজন ইমানদার মুসলমান হিসাবে আমরা যেটিতে বিশ্বাসী, একজন ধার্মিক হিসাবে যেটিতে বিশ্বাসী, ভাই প্রচুর মুসলমান রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে, যার একটাই চিন্তা, আমার টাকা আছে তো ফের দোয়া করতে হবে কেন, এরকম চিন্তা। ভাই সে দেখছে আমার টাকায় টাকা তো বাড়ছে, আমার দোয়া না করে তার অসুবিধা নেই, দোয়া না করলে তার অসুবিধা নেই। ভাই হয়তো হতেই পারে যে আল্লাহর কাছে ভিক্ষা মাঙবো না, রহমত কামনা করব না, আল্লাহর করুণা দরবারের ধন্না দেব না, এরপরও পৃথিবীতে অর্থশালী হওয়া যেতে পারে, কিন্তু সেটা কি সত্যি ভালো? কি ভাই ভালো? সেটা নিশ্চয়ই নয়, নিশ্চয়ই সেটি ভালো নয়। ভাই মনে রাখার দরকার, কখনো আপনাদেরকে হয়তো শুনিয়েছে কিনা জানি না, তবে এই এবারেরই কথা, আমাদের এই আশেপাশের একটা কি কারখানা কৃষির কাজটা জানি না, ঘনার ডিম জি, তার মুসলমান, সে কারখানা চালায়, তো তার কারখানাতে 70 জন হিন্দু কর্মী আছে। তো এই বিশ্বকর্মা পূজোর সময় যদি কারখানা চালু রাখতে হয় তাহলে তাদেরকে কারখানাতে বিশ্বকর্মা পূজো করতে দিতে হবে, আর যদি পূজো না করতে দাও তাহলে ছুটি দিতে হবে। তো ভদ্রলোক আমারে বলছে, বলে
আমি ওই 70 জন হিন্দু কর্মী, তো তা ওদেরকে যদি ছুটি দেই তা মুসলমান কর্মীগুলোর ছুটি হয়ে যাবে, কেননা সবাই না থাকলেই আমার কাজ হয় না। তা সেই জন্যে আমি আর ছুটি দেইনি, ওদের আমি পুজো করতে দিছি আমার কারখানায়। আপনি কি ভাবতেছেন? এই আমাদের আশপাশেই, আমি জায়গার নাম বলবো না, ভাবুন শুধু আপনি। যথারীতি তার দোকানে হিন্দু যারা কর্মচারী তাদেরকে বিশ্বকর্মা পুজো করতে দিয়েছে এবং তার খরচপাতি যা কিছু সব ভদ্রলোক ব্যয় করেছে, দিনের দিনে পুজো করে নিয়েছে, কারখানা আবার চালু হয়ে গেছে। মানে এক সপ্তাহ বন্ধ দিয়ে কত টাকা লস যাবে তা আল্লাহ জানে আর সাইতি জানে, সে তার আমি হিসেব নিয়ে বসে থাকিনি। এক সপ্তাহ লস খানাই জি, ও তো লস খাবে না বলেই এ কর্ম করেছে। নেও, তুমি টেপা কল চেনো না, আমার কাছে দাও, দিক দাও টেপা। তো ভাই, এবারে গ্রামের লোক যখন চাপ সৃষ্টি করেছে যে তোমাকে আমরা সমাজে নেব না কি তোমার কাজ কামে আমরা থাকবো না, ইমাম সাহেব তোমার কাজ কাম করবে না, তখন ভদ্রলোক বলেছে না আমি কি অন্যায় করেছি, আমি তার পুজো করিনি, আমার কর্মচারীরা করেছে, তাতে আমার দোষ কি? তমুক এখন যাই হোক ভাই, সবসময়ের জন্য জানতে হবে যে আমাদের দেশীয় ভাষায় যেরকম কি বলে আর কি, ওই পচা কাঁঠাল থাকলি সেরকম খরিদ্দারও আছে বলে না কথায়, তো ওর দলে ওরা মূল সাহেবকে পেয়েছে কারে একটা আর কি, কথা বুঝতে পারেন কি, ওর মনের মতন একটা মূল সাহেব কারে পেয়েছে, আর সে মূল সাহেব ওরা বলেছে যে তোমার এতে কোনো অসুবিধে নেই, ও সেটাই বড় বুক বেঁধে বসে রয়েছে। এক মূল সাহেব বলেছে ওরা, মানে ও যেরকম সেরকম মূল সাহেব খুঁজেছে, সে ওর পক্ষে রায় দিয়েছে, ও সেইটা নিয়ে মোটামুটি মনে মনে উত পেতে রয়েছে যে গ্রামের লোক যাই বলুক আমার তো মূল সাহেব বলেছে যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেখানকার লোক বলেছে কোনো কথা না কো, কাইম সাহেবের কাছ থেকে ফতোয়া আনতে হবে, সে লোক যদি ছাড় দেয় তুমি ছাড় পাবা, যদি বলে না ছাড় হবে না, যা বলবে আমরা তাই মেনে নেব। ভদ্রলোক একদিন আমার কাছে গেছে, গিয়ে দেখলাম বিষয়গুলো হবু সব গল্প করলেন যে আমি এই 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 করিস। আমি ভদ্রলোকের বললাম ভাই গ্রামের লোক কি বলেছে, তা বলছে যে গ্রামের লোক বলেছে যে এই আমার আর লেবে না এতে তাতে অমুক তমুক কেন শোনো। আমি শোনো ভাই, এই তোমার এই লেবে না কেন বলে জানো? তা বলতেছে আমি এই পুজো করতে দিছি তাই। আমি তো না ওজন্যই লেবে না বলিনি কো, আসলে তোমার সর্বনাশ অন্য জায়গায় হয়েছে, তোমার ইমান নষ্ট হয়েছে, তোমার বউ তালাক হয়ে গেছে, তা তোমার আর লেয় মুসলমানে? তখন হা কর বসে রয়েছে, ইমান নষ্ট হলে এমনি বহু তালাক হয়ে যায়, তালাক দিতে হয় না, এমনি হয়ে যায়। তা তোমার এখন ওই যাতে উঠতে গেলি এখন নতুন করে কলেমা পড়ে মুসলমান হতে হবে এবং নতুন করে বিয়ে করতে হবে এবং সমাজের মানুষের সামনে তোমাকে এ কাজ করতে হবে। বিয়ে ঘরের মধ্যে তুমি পড়িয়ে নেবে সেটা কথা না, কিন্তু তোমাকে তওবা করতে হবে, ইমান আনতে হবে লোকজনের সামনে, তা না হলে ইসলাম তোমাকে ছাড় দেবে না, আর ইসলাম ছাড় না দিলে ধর্মীয় সমাজ তোমাকে মেনে নেবে না। ভদ্রলোকের তো বিরাট প্রেস্টিজে লেগেছে, টাকা আছে, খানিকক্ষণ বসে থাকলে চুপচাপ বসে থেকে থেকে আমারে বললে যা আপনি একটু কলেমাটা পড়িয়ে দেন আর আমি বউ আনবো বাড়িতে, আপনি একটু পড়িয়ে দেবেন। আমি ভাই ও কাজ হবে না, ও কাজ হবে না, শরীয়তের শর্ত তুমি যেমন অপরাধটি করেছ প্রকাশ্য জনগণ তার সাক্ষী হয়েছে, তুমি শোধরাবে জনগণ তার সাক্ষী হবে, এটাও ক্ষমার শর্ত। ঘরের মধ্যে আমি তোমাকে তওবা পড়িয়ে দেব আর বিয়ে পড়িয়ে দেব জি, তাহলে সমাজের আর পাঁচটা মানুষ এই জাতীয় অশালীন কাজ করা থেকে বিরত থাকবে না, শিক্ষাও তারা নেবে না। তখন খানিকক্ষণ বসে থেকে বললে তা আমি যদি দু চারটে লোক এখানে আনিনি তারই হবে, দু চারটে লোক আনবে গাড়ি টাড়ি ভাড়া করে। আমি শেষ পর্যন্ত বললাম ভাই
তুমি বাড়ি যাও, যে তোমার গ্রামের যারা ধর্মীয় দায়িত্বের লোক, ইমাম সাহেব বলি, মসজিদের মোতাল্লিকি সেক্রেটারি সভাপতি যারা বলি, তুমি এদের সঙ্গে আলোচনা করো। কে ওরা যদি বলে যে হ্যাঁ আমরা দু চারজন সাক্ষী থাকলে হবে তাহলে হবে, আর ওরা যদি বলে না ওখানে করতে হবে তাহলে ওখানেই করতে হবে। তো ওই ফিরে গেল, আমার কাছে আর আসেনি, খোদা জানে কৃষি কী করে সংশোধন করে নিল জানি না। তবে আমি একালটা করে দিলাম আর কি, আমি মুখে মুখে যেগুলো বলিলাম ওগুলো সব লিখে সিল স্বাক্ষর মেরে দিলাম, মানে এইটা নিয়ে তুমি দেখাও গে বাড়ি গে, আর ও দেখালি কাজ হয়নি আর কি। আমার গল্পটা করার উদ্দেশ্য বুঝেছেন? কিছু ফাও গল্প করতে চাইনি বলো, আমি কত বড় জ্বলন্ত জ্ঞান রয়েছে এটাই বুঝতে হবে যে এক সপ্তাহ রোজগার মার যাবে বলে এত বড় ইসলাম বিরোধী কাজ ওর নিজের খরচে ওর কারখানায় ও করতে দিল, চিন্তা করতে পারা যায়? গ্রামের লোক যদি বাই দি বাই চাপ না দিত তাহলে ওর পরের জীবনটা তো ওই অবৈধ জীবনই চলত, ওর পরের নামাজ কালাম যা একটু আদা করে সেগুলো তো একটিও আল্লাহর কাছে কবুল তো দূরের কথা, জায়েজও হতো না। এ হতো কি? মোটেই না, কেননা আমলের সাবধীয় ভিত্তি তো ইমানের উপর, তুমি তো সেই ইমানটাই হাতছাড়া করেছো, তাহলে কিভাবে তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে? জি, এই জন্যই কোরআন শরীফের এই কথাটি আমাদেরকে অনুধাবন করতে হবে যে পার্থিব যে যে বিষয়গুলির প্রতি দুনিয়ার মানুষগুলো আকৃষ্ট, আমার আল্লাহ বললেন তুমি আল্লাহ আল্লাহর কাছে যা রয়েছে সেগুলি অনেক শ্রেষ্ঠ, তার জন্য শুধু শর্ত হল তুমি আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলো, তোমার জন্য আল্লাহ স্থায়ী ঠিকানা রেখেছেন জান্নাত, স্থায়ী ঠিকানা রেখেছেন জান্নাত। এজন্যই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাই। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিবসে নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, জুমার দিবসে নামাজের জন্য যখন আহ্বান করা হয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইআ, ওই সময়ে তুমি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে তুমি দৌড়াও, তত নামাজের দিকে তুমি ছুটে চলে যাও, তোমার ব্যবসা বাণিজ্য চাষবাস যেটাই তোমার থাক না কেন ওটাকে তুমি ওই মুহূর্তেই বন্ধ করো, ওই মুহূর্তেই ওটাকে তুমি স্টপ করে দিয়ে তুমি আল্লাহ পাকের জিকির তথা নামাজের জন্য ধাবিত হয়ে যাও। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, অবশ্যই তুমি মনে রাখো তোমার ব্যবসা বাণিজ্যকে পরিত্যাগ করে দিয়ে আমি আল্লাহ আমার জিকিরের দিকে তোমাকে ছুটতে বলেছি, এটাই তোমার জন্য উত্তম। যদি তুমি সঠিক চিন্তাশীল যদি হও, যদি সঠিক জ্ঞান তোমার থাকে তাহলে এটাকেই তুমি মনে রাখো, ওই দিকে ধাবিত হওয়াটাই ছিল তোমার জন্য উত্তম। ওইদিকে ধাবিত হওয়াটাই তোমার জন্য উত্তম ভাই। তাহলে আল্লাহ পাক যেটিকে উত্তম বলেছেন, আল্লাহ পাক যেটিকে শ্রেষ্ঠ বলেছেন ভাই, সেই শ্রেষ্ঠ বিষয়টাকে আমাদেরও শ্রেষ্ঠ মনে করা উচিত, আমাদেরও সেটাকে উত্তম মনে করা উচিত। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন ভাই, এমনও মুসলমান অর্থশালী লোক আমার জানা আছে ভাই, এই শুক্রবারের দিন জোন মজদুরি নেয় না। তা আমি বলি কেন? তবে শুক্রবারে কাজ কম হবে। বলি সব মানুষের লোক যে কে এসে? তো বলছে হুজুর অমুক। কিছু বুঝতে পেরেছেন কথা? সবাই শুনতে পারেন, একটু গেঞ্জা গেঞ্জি হচ্ছে। তো আশ্চর্য ব্যাপার, শুক্রবারে মজদুরদের কাজ করতে লয় না, যদি নামাজ পড়তে যায় কাজের ক্ষতি হবে। আচ্ছা যদি আমার কাজ করতে করতে একটা লোক যদি নামাজ পড়ে, ওরে কপাল পোড়া, তো তোর এটা তো বোঝা উচিত
যে এই সময়টা কাজের পিরিয়ড, আমি তাকে নামাজের সুযোগ দিলুম, ও নামাজ পড়বে, আর আমি যথারীতি ও যত সওয়াব পাবে আমি ততটা সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর কপাল পড়া তার আধ ঘন্টার কাজ, ক্ষতিতে যদি তোর 10 টাকা রোজগার যদি কম হয়, তা তুই ও যে ও নামাজ পড়লি তুই সওয়াব পাবি। এ সওয়াব তো কোটি কোটি টাকা দিলেও তো পাওয়া যাবে না। জি আমি আশ্চর্য হই, অথচ সে যে গরিব তা না, সে যে গরিব তা নয়, যথেষ্ট অর্থশালী, অথচ শুক্রবারে লোকের কাজ করতে লায় না, বলে কাজ কম, নিজে তো নামাজ পড়ে না, কর্মচারীরা 2-4 জন পড়ে হয়তো। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই জাতীয় মানসিকতা আমাদেরকে যদি মরার চিন্তা থাকে ছাড়তে হবে, মরার চিন্তা থাকলে এ জাতীয় মানসিকতাকে চিরতরে পরিত্যাগ করতে হবে, তা না হলে আমরা চরম ঠকা ঠকবো আল্লাহর কাছে। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। দুনিয়ার মানুষগুলোর মালের প্রতি মহব্বত অত্যন্ত কঠিন মহব্বত, মালের প্রতি মহব্বত অত্যন্ত শক্ত মহব্বত, এমনকি দেখতে পাওয়া যায়, এমনকি দেখতে পাওয়া যায় মানুষ জীবন দিতে রাজি থাকে, মাল দিতে রাজি থাকে না। আমার বক্তব্য হে মানবলা মুসলমান, মনে রাখুন হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি তোমার মাল কেউ কেড়ে নিতে চায়, তুমি তোমার দেহ মালকে রক্ষা করতে, তোমার জীবন যদি চলে যায়, ঈমান যদি তোমার থাকে, তুমি শহীদের মর্যাদা আল্লাহর কাছে পেয়ে যাবে। জোরে বলো, হাদিস শরীফে রয়েছে। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর ইউরিদুর রজুল ওয়াখজা মালি, একজন লোক আমার মাল কেড়ে নেবার ইচ্ছা করছে, তা আমি কি করব? রাসূল বললেন, ফালা তুতিহি, তুমি তাকে মাল দিও না। রাসূল নিষেধ করলেন, মাল তুমি তাকে দিও না। তো সাহাবী প্রশ্ন করলেন, হুজুর যদি আমি মাল না দিই, আর ওই লোকটা যদি আমার সঙ্গে ধস্তাধস্তি করে, কোস্তাকুস্তি করে, মাল যদি কেড়ে নিতে চায়? তো রাসূল একদম স্পষ্ট নির্দেশ দিলেন, কাতিলুহু, তুমিও তার সঙ্গে ধস্তাধস্তি কোস্তাকুস্তি শক্তি প্রয়োগ করো, তোমার মাল রক্ষার জন্য শক্তি প্রয়োগ করো তুমি। সাহাবী বললেন, হুজুর ফাইন কতালাবি, যদি লোকটা আমাকে মেরে দেয়, জানে যদি মারে? জি। তো রাসূল বললেন, ফান্তা শাহিদ, সে যদি তোমাকে মেরিয়ে দেয়, তুমি আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের হালাল মাল, বৈধ মাল, চোর দস্যু ছিনতাইকারী রাহাজানি ডাকু এরা আমার কাছ থেকে কেড়ে নেবে, আমার সাধ্য অনুযায়ী আমি তা রক্ষা করতে চেষ্টা করব, যদি লেটেস্ট তার কাছে আমি পরাজিত হই, আমার জানটাই যদি উৎসর্গ করতে হয়, আল্লাহর কাছে আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। সুবহানাল্লাহ। নবী সাহেব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইন কতলতুহু, আর আমি যদি ওই লোকটাকে মারতে পারি, তার থেকে যদি শক্তিতে আমি সবল হই, তাকেই যদি আমি পরাজিত করতে পারি, রাসূলুল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ফাহুয়া ফিন্নার, ওই মানুষটি জাহান্নামের উপযুক্ত হয়ে জাহান্নামে যাবে। যে অন্যায়ভাবে তোমার মাল কাটছিল, তুমি শক্তি প্রয়োগ করে তাকে তুমি পর্যদস্ত করতে পেরেছো, পরাজিত করতে পেরেছো, তাকে তুমি শেষ পর্যন্ত মারতেই পেরেছো, জানে মেরে দিতে পেরেছো, তোমার ওসিলা সেই লোকটা জাহান্নামে চলে যাবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায়, নিজের বৈধ মাল রক্ষা করার জন্য নিজের শক্তি প্রয়োগ করা দোষের নয়, বরং রীতিমতো নিজের পবিত্র কর্তব্য। আমার মাল রক্ষা করতে আমি চেষ্টা করব। জি, একদিকে মাল রক্ষা করতে চেষ্টা করা যেমন রসুলের হাদিসের নির্দেশ, জি, অপরদিকে মনে রাখা দরকার যে আমি মাল রক্ষা করতে যে আমার অর্থ সম্পদ রক্ষা করতে যে জান চলে যাবে, আমি শাহাদাতের মর্যাদা পাবো ইমান থাকলে। জি, অপরদিকে মনে রাখা দরকার সেই মাল সামান ছেড়ে দিয়ে আল্লাহ পাক বললেন, নামাজের ডাক যখন আসে
তুমি সব ছেড়ে রেখে দিয়ে নামাজে চলে যাও। তাহলে বুঝতে পারা যায় যে নিজের মাল সামান রক্ষার তুলনায় নামাজের অক্ত হলে নামাজটাকে আদায় করে নেওয়া এটা আরো গুরুত্বপূর্ণ কাজ। কি তাই প্রমাণ হইত? জি, হাদিস কোরআন থেকে তাই তো প্রমাণ হয় যে আমার মাল রক্ষা করতে যেয়ে জান চলে গেলে শাহাদাতের মর্যাদা পাবো, আর সেই মালকে সেই ব্যবসাকে ফেলে রেখে দিয়ে নামাজের ডাক এলে নামাজে ছুটতে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এ থেকে বুঝতে পারা যায় যে আমার মাল রক্ষার তুলনায় আমার নামাজের প্রতি ধাবিত হওয়াটাই আল্লাহর কাছে আসবে শ্রেষ্ঠ। জি ভাই, যে মালের ভালোবাসা মানুষের অত্যন্ত কঠোর এবং কঠিন ভালোবাসা, কঠিন ভালোবাসা, যে মালের জন্য মানুষ জান দিতে রাজি থাকে বা জান দেওয়া দোষের নয় বরং ইমান থাকলে শাহাদাতের মর্যাদা রয়েছে, ভাই সেই মাল সম্পর্কে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে দুনিয়ার ইমানদার, কখনো তুমি তোমার হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও, ধ্বংসের দিকে ঠেলে দিও, তোমার হাতকে তুমি ধ্বংসের দিকে আগিয়ে দিও না। ভাইয়ের আমার ধ্বংসের দিকে আগিয়ে দেওয়ার তফসির কারাকারা জানিয়েছেন, যত রকমের অবৈধ পথে কামাই রয়েছে, অবৈধ যত উপার্জন রয়েছে, ওই উপার্জনের দিকে হস্তকে প্রসারিত করা মানে নিজেকে ধ্বংসের দিকে আগিয়ে দেওয়া, নিজের ধ্বংসের দিকে হাতটাকে প্রসারিত করা, ধ্বংসের দিকে হাতটাকে বাড়ানো। তাই আল্লাহ পাক এক বাক্যে নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ও আমার বান্দা বান্দি তোমরা কখনো হালাকাতের দিকে ধ্বংসের দিকে তোমার হাতকে তুমি বাড়িয়ে দিও না। তথা আল্লাহ এবং রাসূলের নির্ধারিত রাস্তা ছাড়া অবৈধ পথে কামাই করতে যেও না, অবৈধ পথে কামাই করতে যাওয়াটাই হলো তোমার হাতটাকে ধ্বংসের দিকে বাড়িয়ে দেওয়া। ও কাজ করো না, ওতে লাভ নেই, তুমি নিজে ধ্বংস হবে, ও কাজ করতে যেও না। ভাই আজকের যুগে এ কথা বলে বলে মানুষকে মানুষকে যেন খানিকটা তেল তেলিয়ে গেছে আর কি, মানুষের কাছে তেলিয়ে গেছে বিষয়টি। জি ভাই, সত্য কথা বলতে গেলে যেটা সত্যতা স্বীকার করলে বলতে হয়, ভাই এই রাজনীতি যদি অর্থকরী না হতো তাহলে এতে এত মাতামাতি মানুষ করতো না বলো? এত মাতামাতি করার কোনো ব্যাপার ছিল না, কিন্তু এর ভিতরে বিরাট অঙ্কের খেলা রয়েছে। কি আছে না নেই ভাই, সে যে কোনো পর্যায়েরই নির্বাচন হোক বিরাট পর্যায়ের টাকার খেলা এর মধ্যে লুকিয়ে রয়েছে, যার জন্য যে যার নিজের দলটাকে উইনার করার জন্যই হাঁটু গেড়ে দিয়ে লাগে। যদি এতে টাকার খেলা যদি না থাকতো তাহলে নিশ্চিত এত মাতবার কোনো জায়গা দেখা যেত না, শুধুই দেখা যেত নির্বাচন এসেছে, আচ্ছা একটা আমার পছন্দ হয়েছে, টিপে দিলুম, মিটে গেল ঝামেলা। জি, কিন্তু এর ভিতরে যেহেতু রয়েছে অর্থের এক বিরাট খেলা, এজন্য মানুষ এ জাতীয় কথাগুলো গেলেও না উগরে দেয়, উগরে দেয়। আর এটা জানবেন ভাই, জানবেন অর্থের খেলা যেখানে সমস্যা সেখানে, অর্থের খেলা যেখানে ফেতনা সেখানে, অর্থের খেলা যেখানে দ্বন্দ্ব সেখানে, অর্থের খেলা যেখানে নীতি বিসর্জন সেখানে, অর্থের খেলা যেখানে মারামারি কাটাকাটি সেখানে, অর্থের খেলা যেখানে সম্মান হানি সেখানে। ভাই দুনিয়ার অন্য কম সমাজ এই জিনিস মূল্য দেয় না, গুরুত্ব দেয় না, কিন্তু আমরা যারা দিন ধর্মকে ভালোবেসেছি, আল্লাহকে ভালোবেসেছি, রসুলকে ভালোবেসেছি, পরকালটাকে অল্প হলেও যারা ভয় করি, পরকালে যারা বাঁচতে চাই, আল্লাহর কাছে যারা নাজাত পেতে চাই, অন্তত আমাদের ভিতরে তো এই জাতীয় খেয়ালগুলি থাকা দরকার যে আমি কোশ্চিন কালেও এই অর্থের জন্য আমার নিজের ইমান আমল সহায় আমার ইমান আমল আখলাককে আমি কখনো বিসর্জন দেব না, বিসর্জন দেব না। মনে রাখবেন, জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস পৃথিবীতে তোর বন্ধু কারা, ইবলিস
তার জবাবে বলেছিল, যতগুলি বন্ধুকে নির্ণয় করেছিল তার মধ্যে এক শ্রেণীর বন্ধু ছিল মিথ্যুক ব্যবসায়ী। ইবলিস তার সাফ কথায় বলেছে, মিথ্যুক ব্যবসায়ীরা আমার পরম বন্ধু। রসুলের সামনে ইবলিসের ঘোষণা, তো রসুল বললেন, কেন ইবলিস, মিথ্যুক ব্যবসায়ীরা তার বন্ধু? তো ইবলিস তার জবাবে পরিষ্কার বলেছিল, হুজুর, ওরা মিথ্যা, সততা, ঠকবাজির ভিতর দিয়ে যেটা কামাই করে, ওর চোখে ও দেখে ওর সম্পদ বেড়েছে, কিন্তু অ্যাকচুয়াল ওর অগোচরে ওইগুলো আমরা খেয়ে থাকি, ওর অগোচরে ওইগুলোকে আমরা ভোগ করি। তো ওরা যদি মিথ্যা ঠকবাজির সঙ্গে এ কাজ না করতো, তাহলে আমাদের ক্ষুধার্ত থাকতে হতো। তো যাদের ওসিলায় আমাদের পেট ভরে খাওয়া হয়, তো তারা আমার বন্ধু হবে না? আচ্ছা, এর থেকেও স্পষ্ট করে ইবলিস আর কি বলবে বলুন। জি ভাই আমার, যদিও বর্ষা মুখর রাত, সারাদিনই মুহুর্মুহু বর্ষা হয়েছে, তবে জায়গাটা খুব প্রোটেক্টেড জায়গা, নিশ্চয়ই জনগণের কাছে খবর ছিল, খুব সুন্দর সাজানো গোছানো লোক এসেছে। জি, আমি যদিও ডাক্তার ভাইকে বলেছিলাম 8:30 পর্যন্ত থাকবো, এ তো এসেছি একটু লেটেই। জি, 9:00 কাঁটা ছুঁই ছুঁই ভাব আমার স্নেহ ভাজন মৌলানা রজব আলী সাহেব, তিনিও এসে পৌঁছেছেন। আপনাদের ধৈর্যের সঙ্গে যথেষ্ট সভা শোনার সুযোগ ঘটবে। আমি যে কথাগুলোই আপনাদের কাছে বলতে চেয়েছি, সার কথায় সেই আয়াত সেই হাদিসগুলোকেই বুঝিয়েছি, যে ব্যবসা বাণিজ্য অর্থ বিত্ত সবই পৃথিবীতে প্রয়োজন, তবে কোনো ক্ষেত্রে আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়, নামাজ কালাম ভুলে নয়, সত্যতা সাধুতা ভুলে নয়, ঠকবাজির সাহায্য নিয়ে নয়। বরং মনে রাখবো, সততা সাধুতা ভুলে ঠকবাজিকে অবলম্বন করে যদি পৃথিবীতে পৃথিবীতে সচ্ছলতার সম্পদ কামাই করতেই আমরা চাই, তাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমাদের কাছে যা রয়ে আল্লাহর কাছে যা রয়েছে, তোমাদের চাহিদা পৃথিবীর মাল সামানের তুলনায় শ্রেষ্ঠ সর্বোপরি। মনে রেখে দিও, পৃথিবী তোমার স্থায়িত্বের জায়গা নয়, অস্থায়ী জায়গা। সুতরাং সেই অস্থায়ী জায়গাতে তুমি এত প্রেমে আকৃষ্ট, আর স্থায়ী জান্নাতটা দখল করতে তুমি ভুলে যাবে। তাই আল্লাহ বিভিন্ন আয়াত দিয়ে, প্রিয় নবী বিভিন্ন হাদিস দিয়ে ভাই আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ সকলেই দান করেন, সকলেই বলুন আমিন। ভাই আমাদের সাংগঠনিক কথাবার্তারা সবই জানেন, শুধু আমি একটা আসন্ন কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটি হলো এটাই যে আসন্ন রমজান মাস আসছে। ভাই যে রমজান মাসে যাকাত ফিতরা আমরা আদায় করে থাকি বা অতিরিক্ত সওয়াবের আশায় এককালীন দানও করে থাকি, আমি নিশ্চিত আপনাদের কাছে অনুরোধ করব, দীর্ঘদিন ধরে দিয়ে আসেন আপনারা বনিকারা মাদ্রাসায়, পরবর্তীকালে আমাদের শাখার যত প্রতিষ্ঠান বেড়েছে সব কিছুতেই কম বেশি আপনাদের সহযোগিতা রয়েছে। সর্বোপরি জামিয়া রহমানিয়ার মতো একটি উচ্চ ব্যয়বহুল প্রতিষ্ঠান, সেখানেও আপনাদের যথেষ্ট দান থাকে। আসন্ন রমজান মাস আসছে, এ ব্যাপারে আপনাদের দানের একটা অংশ আমাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি যাতে পায়, সেদিকে সবাই স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ এ দাবি আপনাদের কাছে রইল। সবরেসানি আমার মৌলানা সাহেব করবেন, আমি কেবলমাত্র একটি কারখানা উদ্বোধনী, তাই সেদিকটার কথা মাথায় রেখে ছোট্ট একটু দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মেহেরবান আল্লাহ, আল্লাহ সাবান চাঁদের জুমার রজনী আল্লাহ, তোমার পাক দরবারে আমরা মিনতি করি, আমাদের সকলের গোনাগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ সকল গোনাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের মুর্দাগুলোকে তুমি দয়া করে ক্ষমা করো আল্লাহ, আল্লাহ ঈমানওয়ালা যারা আল্লাহ তাদের সকলকে তুমি পারলৌকিক সুখ শান্তি তুমি নসিব করো আল্লাহ, আল্লাহ তুমি দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রেখেছো আল্লাহ ইজ্জতের সঙ্গে
আপন আপন দায়িত্ব পালন করতে গেলে অর্থ সম্পদের অবশ্যই প্রয়োজন আল্লাহ, সেটাও তোমারই দান আল্লাহ, মেহরবান সেই অর্থ সম্পদ কামাইয়ের একটি ক্ষেত্র এ কারখানা আল্লাহ, মেহরবান এর ভিতর দিয়ে আল্লাহ হালাল মুনাফা অধিক কামাই করার মতন তুমি তৌফিক দান করো আল্লাহ, ব্যবসা সংক্রান্ত যাবতীয় অস্বস্তি থেকে আল্লাহ এ যন্ত্রপাতি কর্মচারী ব্যবসায়ী লেনদেন সব কিছুকে তুমি হেফাজত রেখে দিও আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ যে কাজ করতে আল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত পাতা হয়েছে, যে কাজের জন্য আল্লাহ তোমার দিনের বাণী প্রচারের মজলিস দোয়ার মজলিস কায়েম করা হয়েছে আল্লাহ তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ তোমার রহমত থেকে তুমি এ কাজকে আল্লাহ বঞ্চিত রেখো না আল্লাহ, আল্লাহ মালিক কর্মচারী সব কিছুর প্রতি আল্লাহ তোমার রহমত তুমি জারি রেখে দিও আল্লাহ, আল্লাহ যান্ত্রিক বিকলঙ্গতা থেকে তুমি হেফাজত করিও আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ দিনদার যারা ইমানদার যারা আমলওয়ালা যারা আল্লাহ এদের অর্থ সম্পদ থাকলে আল্লাহ তোমার দিনের খেদমতে তাদের অর্থ সম্পদ উপকারে আসবে আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে দিনদারদেরকে তুমি অর্থ সম্পদ দান করো আল্লাহ, আল্লাহ মেহরবানি করে আল্লাহ এমন অর্থ তুমি কাউকে দিও না যে অর্থের পিছনে পড়ে তোমাকে ভুলে যায় আল্লাহ, এমন দরিদ্র কাউকে তুমি করো না আল্লাহ, প্রয়োজনীয় অর্থের জন্য অন্যের দরবারে হাত পাততে হয় আল্লাহ, আল্লাহ এমন অভাবে তুমি কাউকে করো না আল্লাহ, সংসার বিবি বাচ্চাকে চালাতে আল্লাহ বেইজ্জতি হতে হয় আল্লাহ, তুমি এমন দরিদ্র কাউকে বানাইও না আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে মিনতি রাখিয়া দুনিয়া এবং আখেরাতের জন্য আমাদের যা ভালাই আল্লাহ তাই তুমি নসিব করো আল্লাহ, অকল্যাণ অমঙ্গল থেকে আমাদেরকে আমাদের পরিবারের বিবি বাচ্চা আব্বা মা ভাই বোন সকলকে তুমি হেফাজত রেখে দাও আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ।